ওকে তো বন্ধুরা ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন আপনি আপনার সাতোশি কোড দাও অ্যাপ্লিকেশনের কোড টোকেনগুলো হারাইতে পারেন এন্ড ইটস আ বুম এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সাতোশি কোড দাও অ্যাপ্লিকেশনের পুরো ইন্টারফেসটা কিন্তু ভাই চেঞ্জ হয়ে গেছে তাহলে কোড টোকেন কি এখন আমরা উইথড্র করতে পারবো এটার দামই বা কেমন হবে এন্ড অবশ্যই এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা প্রত্যেককে এই আপডেটটা করে নেবেন ওকে তো বন্ধুরা ফাইনালি কোড দাও অ্যাপ্লিকেশনের কিন্তু বিগ একটা আপডেট চলে এসেছে যেটা সম্পর্কে আজকের ভিডিওতে বলবো এবং এই ভিডিওটা দেখে প্রত্যেককে কিন্তু এই আপডেটটা আপনারা করে নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওর শেষের দিকে আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের কোড দাও অ্যাপ্লিকেশনের টোকেনগুলো হারাইতে পারেন তাই অবশ্যই সতর্ক থাকবেন আমি ভিডিওর শেষের দিকে এটা নিয়ে আলোচনা করব সো আমি বেশি বকবক না করে সরাসরি মূল টপিকে চলে আসি তার আগে অবশ্যই আজকের ভিডিওতে লাইক দেন কমেন্ট করেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ওকে তো বন্ধুরা আমি সরাসরি চলে আসছি আমার সাতোশি অ্যাপ্লিকেশনের ভিতর এবং আমার অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু তারা অ্যাড করেছে এবং নিচের দিকে উপর দিকে আপনারা যদি দেখেন এখানে অসংখ্য অপশন কিন্তু তারা অ্যাড করেছে এখন হয়তো আপনি ভাবতে পারেন যে এরকম ইন্টারফেস আমার কিভাবে হলো সো এটা মূলত তাদের অ্যাপ্লিকেশনটা আপডেট চলতেছে আপডেট করার পরেই কিন্তু আমার ইন্টারফেসটা এরকম হয়ে গেছে এবং আপনারা কিন্তু এই আপডেটটা করে নেবেন বাট আপনি যদি প্লে স্টোরে যান তাহলে কিন্তু কোনো ধরনের আপডেট আপনি দেখতে পারবেন না প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করেন সাতোশি অ্যাপ্লিকেশন সেখানে কোনো ধরনের আপডেট আসে নাই তাহলে এখন বলতে পারেন যে এইটা আপনি কোন জায়গা থেকে পাইলেন কিংবা আমরা এটা কিভাবে করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে আমরা আপডেট করতে পারি সো প্রথমে বলে নিই আপনারা কিভাবে আপডেটটা করে নেবেন তো আপডেট করার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের একটা লিংক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলে আপনাদের এইরকম একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এখানে দুইটা অপশন থাকবে ফার্স্টে থাকবে হচ্ছে আপনার ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপিকে এবং সেকেন্ডে থাকবে হচ্ছে গুগল প্লে অর্থাৎ প্রথম যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আপনার সরাসরি ক্রোম ব্রাউজার থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন আর এটা হচ্ছে প্লে স্টোর প্লে স্টোরে কোনো ধরনের আপডেট আসে নাই বাট এই জায়গাতে ক্লিক করে যদি আপনি অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করেন ডাউনলোড করার পর ওইটা যদি ইনস্টল করেন তাহলে দেখবেন আপনার অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা পুরাই চেঞ্জ হয়ে গেছে এখানে বিভিন্ন ধরনের অপশান অ্যাড করা হয়েছে যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ইয়ারড্রপ নামে একটা অপশান অ্যাড করা হয়েছে তাছাড়া এখানে নিচের দিকে ইয়ারড্রপ নামে একটা অপশান রয়েছে প্রজেক্ট নামে একটা অপশান রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে তারা আপডেট করে দিয়েছে বাট এখনও প্লে স্টোরে আসে নাই প্লে স্টোরে আপডেট হইতে দুই একদিন সময় লাগে খুব তাড়াতাড়ি কিন্তু প্লে স্টোরে আপডেটটা চলে আসবে এবার আমি যেমনটা আগের ভিডিওতে এর আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম ওখানে কিন্তু আপনাদের বলেছিলাম এখানে তারা সাবসাব বলে দিয়েছিল যে তারা আপনাদের হচ্ছে ইয়ারড্রপের সিস্টেমটা আনবে অ্যান্ড ইয়ারড্রপের সিস্টেমটা টেস্ট করবে টেস্ট করার পর সব কিছু ঠিক থাকলে তারা তাদের যে আপডেট ভার্সনটা আছে সেটা কিন্তু প্রপারভাবে তারা লঞ্চ করে দিবে অ্যান্ড লঞ্চ করার পরেই কিন্তু তারা মেন নেটটা লঞ্চ করবে আর মেন নেট লঞ্চ করা মানে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের টোকেনগুলো উইথড্র করতে পারবেন এবার এখান থেকে আপনি যদি মি অপশানে আসেন এখান থেকে মি অপশান রয়েছে এখান থেকে আসলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কতগুলো কোড দাও টোকেন রয়েছে কোড টোকেন রয়েছে এখানে কোড টোকেনের উপর যদি আপনি ক্লিক দেন এখানে কিন্তু উইথড্র অপশান রয়েছে ডিপোজিটের অপশান রয়েছে বাট এখন কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না যেহেতু এটার উইথড্র কিন্তু এখনও অ্যাভেলেবলভাবে চালু হয় নাই সো এখানে নতুন যে জিনিসটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ইয়ারড্রপ এখানে থেকে চাইলে আপনি ইয়ারড্রপ করেও আর্নিং করতে পারবেন বাট এটা টেস্ট আকারে চলতেছে এখনও প্রপারভাবে আসে নাই এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্টেড প্রজেক্ট আছে এটার উপর আপনি যদি ক্লিক করেন অ্যান্ড এখান থেকে সাইটে যদি আপনি অলে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ইয়ারড্রপ তারা প্রোভাইড করেছে বাট এগুলো দেখতে পাচ্ছেন টেস্ট কয়েন এগুলো কিন্তু টেস্টিং চলতেছে আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন না চাইলে না করতে পারেন তো এখান থেকে সাপোজ ধরুন এই কয়েনটার যদি উপর আমি যদি জয়েন করি এখানে ক্লিক করলাম তারপরে এখানে পার্টিসিপেট ইন ইয়ারড্রপ আছে এটার উপর যদি ক্লিক করি আমি কিন্তু ইয়ারড্রপে এখান থেকে সাকসেসফুলভাবে জয়েন হয়ে যাব অ্যান্ড হোম পেজে আসলে দেখতে পারবেন যে আমার কিন্তু দুইটা টোকেন এখান থেকে কিন্তু অ্যাড হয়ে যাবে বাট এগুলো কিন্তু টেস্টিংয়ের জন্য চলতেছে তাই এগুলো সিরিয়াসভাবে নেওয়ার কোনো প্রয়োজনই নাই এখনোভাবে প্রপারভাবে কোনো আপডেট আসে নাই বাট প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে অ্যান্ড এগুলো সব কিছু ঠিকঠাক করার পর তারা কিন্তু আপনাদের মেন নেট অর্থাৎ তাদের টোকেনগুলো লিস্ট করবে লিস্ট করে আমাদের উইথড্র করার অপশানটা কিন্তু তারা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন মাত্র কয়েকদিনের মধ্যে মাইনিং শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু তারা এই ধরনের ইন্টারফেস একটা নিয়ে চলে এসেছে অ্যান্ড আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু তারা সকল কিছু ঠিকঠাক করে আমাদের উইথড্র করার অপশানটাও কিন্তু খুব তাড়াতাড়ি চালু করে দিবে অ্যান্ড উইথড্র অপশান চালু হইলে কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব তো এই ছিল মূলত আপডেট যে আপনারা কিভাবে এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন থেকে আপডেট করতে পারেন কিংবা কী ধরনের আপডেট এখানে
আসলো এখান থেকে অবশ্যই গিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। এইবার যেটা মেইন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম যে আপনি আপনার কোড টোকেনগুলো হারাইতে পারেন কিভাবে, সেটা সম্পর্কে আপনাদের একটু সতর্ক করতে চাই। সেটা হচ্ছে আমি দেখলাম টেলিগ্রামে কিংবা ফেসবুকে বিভিন্ন গ্রুপে অনেকে কোড টোকেন কিনতেছে, এখন অনেকে ওখানে অনেক দাম বেশি বলতেছে, বলার পরে আপনার কাছে হয়তো আপনার অ্যাকাউন্টটা নিল, নেওয়ার পরে আপনাকে কিন্তু ব্লক করে দিতে পারে। সো কখনোই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া যেটাই হোক না কেন তারা কিন্তু আপনাকে জানাইয়ে দিবে, ঠিক আছে? সাতোশি অ্যাপ্লিকেশন আপনাকে জানাইয়ে দিবে তাদের টুইটারে, ডিসকোডে, ঠিক আছে? তাছাড়া আমরাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো ধরনের আপডেট ছাড়া আপনি আলতু ফালতু কোনো লিঙ্কে যাবেন না, কিংবা হচ্ছে কারো কাছে আপনার অ্যাকাউন্টটা সেল করবেন না বেশি ডলার পাওয়ার আশায়। এখন পর্যন্ত কিন্তু এটা উইথড্র করা যাচ্ছে না, তাই কেউ যদি আপনাকে লোভ দেখায় যে উইথড্র করা যাচ্ছে, আপনার অ্যাকাউন্টটা দিন আমি উইথড্র করে দিচ্ছি, এ ধরনের কোনো লোভ দেখাইলে কখনোই সেখানে পা দিবেন না, ঠিক আছে? যতক্ষণ না আমরা অফিসিয়ালভাবে কোনো আপনাদের আপডেট জানাচ্ছি ততক্ষণ কোনো কিছু করার দরকার নাই। যাই হোক না কেন আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই নোটিফিকেশন অন করে দিবেন যাতে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়। ওকে, সো এই ছিল মূলত দুইটা আপডেট। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপডেট করে নেবেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন। অ্যান্ড হচ্ছে দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে অবশ্যই এরকম প্রতারণার ফাঁদ থেকে অবশ্যই আপনারা সেফ থাকবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও, জানি না কেমন লেগেছে, অবশ্যই ভালো লাগলে লাইক দিন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলের পাশেই থাকুন। গুড বাই।